একটি সার্ভে অনুযায়ী এই পৃথিবীর 55% সেলফ মেড মিলিয়নিয়ার এবং 90% এক্সিকিউটিভস অর্থাৎ সিইও, সিইই, সিএফও অর্থাৎ যারা কোম্পানির সবথেকে বড় পজিশনে থাকে, এই সকল লোকেরা সকালে 6টার আগে ঘুম থেকে উঠে পড়ে। এবার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারার জন্যে বহু লোক তার সকালটিতে বেশি ধ্যান দেয়, বহু লোক নিজের মর্নিং রুটিনকে চেঞ্জ করে বা এমন কিছু করার চেষ্টা করে যাতে তারা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে। হয়তো আপনিও তা করেন, কিন্তু এই ট্রিকগুলির একটিও কি আপনাকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে সাহায্য করেছে? যদি আপনার উত্তর না হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে। আজ আপনি ক্র্যাক ভ্যালেন্টাইনের ফেমাস বই দ্য পারফেক্ট ডে থেকে এমন একটি ফর্মিউলাকে জানতে চলেছেন যা ডেফিনেটলি আপনাকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে জাগিয়ে তুলতে সক্ষম, আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ার পর আপনাকে টায়ার্ডও ফিল হবে না। মোস্ট অব দ্য পিপল সকালে তাড়াতাড়ি এই কারণেই ঘুম থেকে উঠতে পারে না, কারণ তারা যতবারই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করেছে ততবারই তাদের সেই সম্পূর্ণ দিনটি অলসতা, ক্লান্তি এবং ঘুম ঘুম ভাব নিয়েই কেটেছে। তারা সারাদিন আর সঠিকভাবে কোনো কাজকে করতে পারেনি। দ্য পারফেক্ট ডে বইটির হিসেবে যদি আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চান, তাহলে আপনাকে আপনার গতকালের সন্ধ্যেকে ঠিকভাবে মেনটেন করতে হবে। আর এর জন্য একটি রুল রয়েছে যাকে 10-3-2-1-0 বলা হয়। এটি খুবই সিম্পল একটি ফর্মুলা, আর এটি এতটাই সিম্পল যে কোনো ব্যক্তি এটিকে ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবে। তো এই ফর্মুলাটি হলো ঠিক এইরকম, 10 আওয়ার বিফোর বেড নো ক্যাফিন। সাইন্টিফিক স্টাডিজ বলে যে যদি আপনি ঘুমানোর আগে 200 ml ক্যাফিনকে পান করেন, তো এটি আপনার 1 ঘন্টার ঘুমকে কমিয়ে দেবে। যেমনটি আমি আপনাকে পুরনো একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের ঘুমের 4টি স্টেজ হয়, আর কফিতে থাকা এই ক্যাফিন অ্যাডিনোসিনকে ব্লক করে দেয়, যার কারণে আমাদের ডিপ স্লিপ মানে গভীর ঘুমের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো যখনই আপনি কফি পান করেন, তো কফিতে থাকা ক্যাফিনের এফেক্ট শেষ হতে হতে অ্যাটলিস্ট 10 ঘন্টা লেগে যায়। এবার অনেকে বলবে যে আমি তো কফি পান করি না, আমি তো চা পান করি। তো আমি আপনাকে বলে রাখি যে এই সেম জিনিসটি চায়ের সাথেও হয়। এবার হয়তো অনেকে বলবেন যে আমি চা বা কফি পান করলেও তো রাতে সময় মতো ঘুমিয়ে যেতে পারি। হ্যাঁ, মানছি যে আপনি সময় মতো ঘুমিয়ে যান, কিন্তু আপনার যে গভীর ঘুম বা ডিপ স্লিপ তার কোয়ালিটি খারাপ হয়ে যায়, আর এই কারণের জন্যেই পরের দিন ঘুম থেকে ওঠার পর আপনার শরীরে যতটা এনার্জি থাকা উচিত ততটা এনার্জি থাকে না। এই জন্যেই আপনার ঘুমের সময়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ঘুমের কোয়ালিটি। 7-8 ঘন্টার ঘুমের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার ঘুমের কোয়ালিটি কেমন ছিল। এই ফর্মুলার দ্বিতীয় নাম্বার হলো 3, অর্থাৎ 3 আওয়ার বিফোর বেড নো অ্যালকোহল। যেভাবে কফি আপনার স্লিপ কোয়ালিটিকে খারাপ করছিল, সেম অ্যালকোহলও আপনার ঘুমের কোয়ালিটিকে খারাপ করে দেয়, আর এটি সম্পূর্ণভাবে ডিপ্লিট হতে 3 ঘন্টা সময় লাগে। এটি আপনার ব্রেন অ্যাক্টিভিটিগুলিকে বাড়িয়ে দেয়, আর এই জন্যেই পরের দিন লোকেরা হ্যাংওভারকে ফিল করে। তাই এক্সপার্টসরা রেকমেন্ড করে যে ঘুমাতে যাওয়ার 3-4 ঘন্টা আগে পর্যন্ত যেন আপনি অ্যালকোহল কনজিউম না করেন। এর পরের নাম্বার হলো 2 আওয়ার বিফোর স্লিপ নো ওয়ার্ক। দেখুন, কফি এবং ফুড কনজামশনের এই ব্যাপারগুলিকে নিয়ে বহু রিসার্চ হয়েছে, বহু স্টাডিজ হয়েছে এবং এগুলির এফেক্টকে পাওয়া গেছে, বাট ওয়ার্ক হলো একটি সাবজেক্টিভ জিনিস, আর একে পিন ডাউন করা একটু ডিফিকাল্ট। ঘুমানোর আগে একটি মেল বা কারোর সাথে চ্যাটিং বা সোশ্যাল মিডিয়ায় একটু স্ক্রোলিং বা ইউটিউবের লাস্ট একটি ভিডিও, এগুলি করে আপনি নিজের সার্কাডিয়ান রিদমকে খারাপ করে দেন। আর আজ এই বিজি ওয়ার্ল্ডে লোক এতটা পরিমাণ কাজ করে, প্রত্যেকের মধ্যে এতটা পরিমাণ স্ট্রেস রয়েছে, যেখানে এই বিষয়টি খুবই সাধারণ ব্যাপার যে আপনি বিছানায় ঘুমাতে যাওয়ার আগে যেন আপনার সমস্ত কাজ শেষ করে ফেলেন, আর এটি করতে গিয়ে আপনি আপনার ঘুমের কোয়ালিটিকে খারাপ করে দিচ্ছেন। তো এটিকে ঠিক করার জন্যে আপনি কি করতে পারেন? সবথেকে প্রথমে আপনি নিজের ঘুমের একটি টাইমকে সেট করুন, আর আজ যে কাজটি বাকি থেকে গেছে, যেটিকে আপনি ভেবে রেখেছিলেন যে রাত জেগে করব, সেটিকে কালকের কাজের লিস্টে রেখে দিন। দেখুন, আপনাকে এটা স্বীকার করতে হবে যে আজ রাতে এই কাজটি শেষ হবে না। এবার যখন আপনি এটি স্বীকার করে নেবেন, তখন দেখবেন যে আপনার অ্যাংজাইটি একটু বেড়ে যাবে, কারণ আপনি সেই কাজটিকে আজ কমপ্লিট করতে পারলেন না। এবার আপনি সেই অ্যাংজাইটিটিকে একটি পেপারে লিখে রাখতে পারেন। আপনি হয়তো শুনেছেন যে অনেকে জার্নাল লেখে, তো তারা রাতে আজকের দিনটির ব্যাপারে লেখে যে আজ কী কী ঘটনা ঘটলো, কী কী ভালো হলো, কী কী ভালো হলো না। আপনি হয়তো জানেন না, বাট নিজের অ্যাংজাইটিকে শেষ করার এটি দারুণ একটি টেকনিক, আর এই টেকনিকটি সাইন্টিফিক্যালি প্রুভড যে যখন আপনি নিজের অ্যাংজাইটিগুলিকে একটি পেপারে লিখে ফেলেন, তখন আপনার ব্রেন অ্যাক্টিভিটিগুলি অনেকটা কমে যায় এবং ব্রেন অনেকটা রিল্যাক্স হয়ে যায়। আর আমিও এটাই করি, আমি প্রতি রাতে নিজের দিনটির ব্যাপারে ডেট ওয়াইজ ডায়েরিতে লিখে রাখি। এরপর হলো নাম্বার 1 আওয়ার বিফোর বেড কাট অফ ফ্রম ডিজিটাল মিডিয়া। ডিজিটাল মিডিয়াকে আপনি কোথায় কনজিউম করেন? একটি স্ক্রিনে, মোবাইল, টিভি বা পিসি স্ক্রিনে? তো সেই স্ক্রিনের ব্লু লাইট আপনার সার্কাডিয়ান রিদমকে খারাপ করে দেয়। এই ব্লু লাইট আপনার ব্রেনকে বলে যে এখনও ঘুমানোর সময় হয়নি। এছাড়াও সোশ্যাল মিডিয়াকে ইউজ করার সময় আপনার হার্ট রেট ঘুমাতে যাওয়ার আগে যা হওয়া উচিত তার থেকেও কিছুটা বেশি থাকে।
সহজ ভাষায় যদি বলি তো ঘুমানোর এক ঘন্টা আগে নিজের ফোন, পিসি এবং টিভিকে দূরে করে দিন। এই ফর্মুলার লাস্ট নাম্বার হলো জিরো। এই জিরোর মানে হলো জিরো টাইম ইউ হিট দ্য স্নুজ বাটন, অর্থাৎ পরের দিন সকালে যখন অ্যালার্ম বাজবে এবং আপনি যখন ঘুম থেকে উঠবেন তো সেই সময় আপনাকে সেই অ্যালার্মটিকে স্টপ করতে হবে, নাকি 10 মিনিটের জন্য স্নুজ। এই বইটিতে একটি সুন্দর লাইন রয়েছে যে হিটিং দ্য স্নুজ বাটন ইজ নট এ চয়েস, ইটস দ্য রেজাল্ট অফ ইউর প্রিভিয়াস নাইট রুটিন। মানে যদি আপনি সময় মতো ঘুমান, আপনার ঘুমও যদি গভীর হয়, তো সকালে আপনি এনার্জির সাথে ঘুম থেকে উঠে অ্যালার্মকে বন্ধ করবেন। কিন্তু যদি আপনি টাইমলি না ঘুমান, আপনার ঘুমের কোয়ালিটি যদি ভালো না হয়, তো আপনার ব্রেন বলবে যে 10 মিনিট আরও ঘুমিয়ে নি, আর এই স্নুজ বাটন প্রেস হতেই থাকবে। ফাইনালি এই বইটিতে যে কনক্লুশন দেওয়া হয়েছে তা হলো, টু ডিটারমাইন ইউর মর্নিংস ইউ নিড টু গেইন কন্ট্রোল ওভার ইউর ইভিনিংস। আজকের সন্ধ্যাটিতে আপনি ধ্যান দিন, আজকের সন্ধ্যার রুটিনকে আপনি ঠিক করুন, আপনি অটোমেটিক্যালি আগামীকাল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে পারবেন, আর আপনাকে টায়ার্ড, স্লিপি এবং এনার্জিলেসও ফিল হবে না। তো বন্ধু, আপনি কটায় ঘুমান নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।